Ай. 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 বিজলি বলেন এমপি, তুই তো আমার দেহরক্ষী নাকি? হ্যাঁ। এই দেহরক্ষিতা হিসেবে আর কতদিন থাকবি? আপনি যতদিন রাখবেন আমি ততদিন থাকব। না না, আমি আর তোকে দেহরক্ষিতা হিসেবে দেখতে চাই না। আমি তোকে দেখতে চাই মহিলা সংরক্ষিতার এমপি। কি বললেন এমপি সাহেব, আমি এমপি হব? হ্যাঁ, তুই তো এমপি হবি। এটা কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ। তাহলে চালু করে বলেন আমি কি কিভাবে এমপি হব। কিভাবে এমপি হবি সেটাও একটা কথা। দেখ, তুই শুধু একটা কাজ করবি, তাতেই আমি তোকে এমপি বানিয়ে দেব। কি কাজ বলেন না? বলবো তো অবশ্যই। এই দেশে আলেম ওলামা বেড়ে গেছে, কত হুজুরকে ফাঁসি দিলাম, কত হুজুরকে নিয়ে জেলে বললাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ওদেরকে আটকাতেই পাচ্ছি না, ওরা কেমনে যে এত বার বার বেড়ে যাচ্ছে হিসাব মিলাতে পারছি না। আরে বাপ দেন তো কথা, কি করতে হবে সেটা বলেন। হ্যাঁ, তুই শুধু এইবার একটা কাজ করবি, জসিম মাওলানা আছে না? হ্যাঁ। ঠিক জসিম মাওলানার বাড়িতে ঢুকবি, রাতের অন্ধকারে ওর বিছানায় চলে যাবি। তারপরে কি করা লাগে সেটা এলাকার লোকজনে করবে, আমি চাবি কাটি নেড়ে করাবো। কারণ কি জানিস? কি কারণ? এই জসিম মাওলানা যেভাবে বক্তৃতা দেয়, ওয়াজ করে, যেরকম ভাবে বয়ান দেয়, মানুষের দিন দিন দিনের পথে নিয়ে আসতেছে, সবাই ভালো হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে এইভাবে যদি চলতে থাকে আমি তো ভোটই পাব না। তাই আপনি আর কোনো টেনশন করে না, আমি আছি কিসের জন্য, কি করা লাগবে সেটা শুধু বলেন। এদিকে ব্যাপারই না, এটা তো আমার তুরির ব্যাপার, আর এটার জন্যই আপনি এত টেনশন করতেছেন। ঠিক আছে, তাহলে চলে যা। দেখি বস। আরে রাত, তোর তো জায়গা ওইখানে না। তাহলে কোথায়? তোর জায়গা হচ্ছে আমার বুকে। তাই নাকি? আরে বাবা, আয়। আসছেন কথা বলেন, কে আসছেন? একটু দাঁড়ান, আসতেছি। কে আসছেন এভাবে আমার ঘরের ভিতরে? আপনি কে? এবার পোশাক পরে আমার ঘরের ভিতর কেন আসছেন আপনি? বাসাবো, ঠিক আছে, এভাবে ঘরের ভিতরে কেন আসছেন আপনি? এত কথা বলেন তো, চুপ করেন, আমার একটু আশ্রয় দেন। আশ্রয় দেবো, ঠিক আছে, এভাবে কেন আসলেন আপনি? আমি অনেক বিপদে পড়ছি, আপনি আমার একটু আশ্রয় দেন। না না না, এভাবে আমার একজনের ঘরে আপনি আসতে পারেন না, যে আমি একজন আলেম মানুষ, আপনি আমার এভাবে আসলে তো আমার বদনাম হবে। কি সমস্যা আপনি খুলে বলেন। দেখেন, আপনি যদি আমার আসলে না দেন তাহলে একটা রশি দেন। রশি দিয়ে কি করবেন আপনি? রশি দিয়ে গলায় ঝুলে থাকবো। বলেন কি, তাই আমার তো বদনাম হবে, আপনি এভাবে কেন করবেন? আপনার কি সমস্যা আপনি বলেন। দেখেন, এত কথা বলেন না, আপনি যদি আমার আসলে না দেন আমার বড় ছাড়ার কোনো গতি নেই, আপনি আমার বাঁচান, প্লিজ আপনি আমার বাঁচান। না না, আপনি কি সমস্যা আপনার খুলে বলেন, আপনি কেন এভাবে আমার ঘরে আসলেন এটা বলেন। কিছু লোক আমার তাড়া করছে, এরা আমার মেরে ফেলবো, আপনি প্লিজ আমার বাঁচান। এখন আপনি তাড়া করছে, আপনি কোথা থেকে আসছেন?
আমি ওই উত্তরপাড়া থাকি, ওখান থেকে কিছু ছেলে আমার অ্যাটাক করছে, আপনি তো আমার বান না বাঁচান, ওরা আমার সর্বনাশ করে ভাও, আপনি প্লিজ আমার বাঁচান। আপনি আসেন, ভিতরে আসেন, বলেন, আপনি ভিতরে এসে বসেন। বসেন, দেখেন আপনি একজন বেগানা নারী, আপনি যখন আইসেই পড়ছেন তাহলে ই করেন, আমি নিচে শুই, আপনি এখানে শোন, কিন্তু আপনি ফজরের আজানের আগে চলে যাইতে হবে আপনার। দেখেন নাহলে আমার একটা সম্মান নিয়ে আমি আসি, আর হুজুরকে আপনি বদনাম, দেখেন আমার বদনামটা মান সম্মানটা আপনি দেখবেন, বুঝছেন? এটাই করে আপনি শুয়ে পড়েন, আমি ঠিক আছে হুজুর। হে আল্লাহ, এই গভীর রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে দোয়া করি, এই যে বেদানা নারী তুমি আমার ঘরে আসছে, আল্লাহ কী কারণে আসছে আমি জানি না, হয়তো আমার পরীক্ষা নিতে আসো, নয়তো কী কারণে আসছে আমি জানি না, কারো বোন হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো আত্মীয় স্বজন হতে পারে, আল্লাহ হে রব্বুল আলামিন, আমি দোয়া করি তার বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন, আমার এই তাহাজ্জুদ নামাজ যদি আপনি কবুল করে থাকেন আল্লাহ হে পরওয়ারদিগার রব্বুল আলামিন, তাহলে আপনি তার মনের আশা আপনি পূরণ করে দিন, আল্লাহ আপনার কাছে এই দোয়া করি, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আপনি তার মনের আশা পূর্ণ করেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই জীবনে কত মানুষ কত বিপদ আপদে পড়ে, আল্লাহ সবাইকে আপনি হেফাজতে রাখেন, হে রব্বুল আলামিন, এই মেয়েটা আজকে আমার বাসায় আসছে, আল্লাহ আপনি তার সহি সালামত তার বাসায় পৌঁছাই দিন, আল্লাহ আজকে দেখেন আমি এই নারী আসছে, আমি আজকে রাতটা নামাজে কাটাই দিলাম, আল্লাহ গো আপনার আমার মনের আশা আপনি পূর্ণ করেন, আল্লাহ ওই মেয়ের আশা পূর্ণ করেন, যদি কোনো ভালো কাজ করি আল্লাহ আপনি যদি কবুল করে থাকেন আল্লাহ, তাহলে আপনি তার সব বিপদ আপদ দূর করে দেন, আল্লাহ হে আল্লাহ এই মেয়েটাকে আপনি সহি সালামত রক্ষা করেন, আল্লাহ এই বিপদ আপদ থেকে রক্ষা করেন, তার ভালো মন্দ আল্লাহ আপনার হাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি ঘুমাননি? আমি তো তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনার দেখলাম যে আপনি ঘুমাননি এখনো। হুজুর আমি ঘুমাইছিলাম, আপনি তাহাজ্জুদ নামাজ আমার ঘুম ভাঙিয়ে গেছে, আর আমি তো আপনি আমার ভালো চান, আমি তো আপনার খারাপ চাই। বলেন কি কী খারাপ চান আপনি? আপনি কী খারাপ চাই আপনি শুনবেন? হ্যাঁ বলেন। তাহলে শুনেন, আমি আপনার কি খারাপ চাইছিলাম, আপনি আমার মাফ করে দেন ওজন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার ভালো চান, আর আমি আপনি খারাপ চাইতেছি, ওজন আমার মাফ করে দেন। কথায় আছে রাখে আল্লাহ মারেকে, আমাদের এই বাংলাদেশের আলেমদের উপর যুগে যুগে নির্যাতন চলছে, তাদের ইজ্জত নিয়ে টানাটানি চলছে, আজ আলেমদের সম্মান নিয়ে যারা টানাটানি করেছিল, আল্লামা মামুনুল হকের সম্মান নিয়ে অনেকে টানাটানি করছিল, কিন্তু তারা কোথায়, তাদের সম্মান কোথায়, কুত্তার মতো তারা পালিয়েছে। তাই সাবধান, আলেমদের সম্মান নিয়ে টানাটানি করবেন না আপনারা। আজ আমরা যতটুকু দেখলাম এটুকু না দেখলে নয়, এর থেকে বেশি কিছু আলেমদের সাথে তারা চক্রান্ত করেছে, বহুত চেষ্টা করেছে আলেমদের সম্মান নষ্ট করার জন্য, কিন্তু আলেমদের সম্মান কখনোই নষ্ট হয় না। আলেমরা ইহকালেও সম্মানী পরকালেও সম্মানী, কিন্তু কুত্তার মতো পালিয়েছে, আপনারা তো দেখছেন দেশ ছেড়ে পালিয়েছে, যারা আলেমদের সম্মান নিয়ে টানাটানি করবে এভাবে করেই দেশ ছেড়ে পালাতে হবে, পৃথিবী ছেড়ে পালাতে হবে, সম্মান নিয়ে বাঁচা লাগবে না। তাই সাবধান, আলেমদের সম্মান নিয়ে কেউ টানাটানি করবেন না, ধ্বংস হয়ে যাবেন কিন্তু।